আজকেজিনি এই সুন্নি উলামায়ে কেরামদের আলোচনাগুলো প্রসার প্রসার করতে ব্যস্ত আমার ভাই মোহাম্মদ ওয়াকার ওয়াকারউদ্দিন আমার মনে হয় প্রায় দের যুগের কম না 18 19 বছর পার হয়ে গেল দীর্ঘদিন পরে দেখা আজকে অনেক দিন আগে ছাত্র জীবনে যার সাথে আমার পরিচয় আজকে তার সাথে দেখা হলো আমি শুকরিয়া করেছি আল্লাহর দরবারে উনাকে কিন্তু আগের সেই মানে দুর্বল মনে হচ্ছে না যে আগে সেই অবস্থায় ছিল ওয়াকার ভাই আজকে দেখলাম আলহামদুলিল্লাহ খানা কম খেলো আগে যে অবস্থা একই অবস্থা রয়ে গেছে আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুক আমিন বাল বাচ্চা যারা আছেন তাদেরকে হায়াত তৈবা দান করো বিসমিল্লাহির রাহমানির রাহিম লাকাদ بعث فيهم رسولا سبحان الله أمر الله بولين لقد من الله على المؤمنين اكن لا متاقيد قد يستعمل للتاقيد اكن لا قدر مدلام আর কত এটা দুইটা জিনিস তাকিদের জন্য জোর প্রদান করার জন্য তাকিদের জন্য আল্লাহ ব্যবহার করেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা আমার আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি কয়বার বললাম একটু বলেন অবশ্যই কয়বার বললাম ভাই আপনি আগামী কালকে আসবেন নি তখন আমার ভাই উত্তরে বলল অবশ্যই আসব অবশ্যই একবার ইউজ করলেন আবার যখন বললেন আমার সন্দেহ হচ্ছে আপনি সরববাটা আসবেন না মনে হয় আমার ভাই মুহিউদ্দিন নেসারি বললেন অবশ্যই 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 আর কি হই দিব অবশ্যই আইসম আইসম কয়বার বলছেন আসবো আসবো এটা জোর প্রদান করার জন্য ব্যবহার করেছে আমার আল্লাহ লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন আমার আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই এতে কোনো কি নেই সন্দেহ নাই মান্নাল্লাহু আমি আল্লাহ হেসান করেছি আমি আল্লাহ বড় হেসান করেছি কাদের উপর আল্লাহ নিজে মেনশন করেছেন আলাল মুমিনিন ঈমানদার যত আছে পৃথিবীতে যত মুমিন নর নারী আছে ঈমানদারের উপর আমি আল্লাহ বড় এহসান করেছি আমি আল্লাহ ঈমানদারের উপর বড় কি করেছি এহসান আমি দয়া করেছি মায়া করেছি বড় এহসান করেছি কিভাবে এহসান করেছি কি দিয়ে আমাদের কাল্লা এহসান করেছেন ইযি বাআসা ফিহিম আমি ইমানদারের মাসকানে ইমানদারের মধ্যে ইযি বাআসা ফিহিম রাসূলা আমি একজন মহান রাসূল আমি আমার বান্দাদের ইমানদারদের মাঝে পাঠি রবিউল আউয়ালের 12 তারিখ আমি ইমানদারের মাঝে একজন মহান রাসূল পাঠি আমি আমার বান্দাদের উপর বড় এহসান করেছি আরো জোরে বলুন সুবহানাল্লাহ এটা কি আমার ঘোষণা নাকি আল্লাহ এটা কি এমপি সাহেবের ঘোষণা চেয়ারম্যান সাহেব মুহাদ্দিস সাহেব মুফাসসিরে কোরআন মুফতি সাহেব কারণ নয় এটা আল্লাহর কালামে পাক আল্লাহ নিজেই বলছেন আমি ইমামদারের উপর বড় এহসান করেছি যে ইমামদাররা তোমাদের উপর রবিউল আউয়ালের 12 তারিখ আমি আমার রসুলকে পাঠিয়ে তোমাদের উপর বড় এহসান করেছি দয়া করেছি
আল্লাহ কবুল করুক আমিন বলেন তাহলে বোঝা যাচ্ছে ইমানদার উপর বড় ইহসান করেছেন আমার নবীকে পাঠিয়ে এই আয়াত দ্বারা ইশারাতুন নাস দ্বারা বোঝা যাচ্ছে যারা উসুলের কিতাব পড়েছেন ফাজিল আলিমের মধ্যে নূরুল আনওয়ার ফি শারহিল মানার পড়েছেন এই আয়াতের ইশারাতুন নাসের দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ যাকে পাঠিয়ে আমাদেরকে ইহসান করেছে দয়া মায়া করেছেন যাকে পাঠিয়ে উনি আমাদের জন্য বড় নিয়ামত নিয়ামত না কিয়ামত এই আয়াতের ভিতর আল্লাহ নবীর মিলাদুন নবী আলোচনা করেছেন নবীর আগমনের কথা আল্লাহ এখানে বর্ণনা করেছেন তাহলে এই আয়াত দ্বারা আরেকটি জিনিস প্রমাণিত হয় আল্লাহ আমাদের উপর আমার নবীকে পাঠিয়ে ইহসান করেছেন সেদিন দিয়ে নবী আমাদের জন্য বড় নিয়ামত উজমা বিরাট নিয়ামত আরেক দিকে বলতে পারি আল্লাহ জি আয়াতের মধ্যে নবীর আগমনের কথা উল্লেখ করলেন যে অনেকে বলে মিলাদুন নবী কোরআনে খুঁজে পাই না আরে খুঁজে পাইবা কোত্থেকে সিদ্দিক আকবরের চোখ লাগবে ফারুক আজমের নজর লাগবে হযরত ওসমানের জুন্নুরাইনের চোখ লাগবে মাওলানা আলী শের খোদা হায়দার কররারের চোখ লাগবে এদের চোখ দিয়ে কোরআনে দৃষ্টি দিলেই তো এদের মতো কোরআনে নজর দিলেই তো মিলাদুন নবী খুঁজে পাবেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আবু জাহেল দাবুলাই পের নজরে চাইলে খামবো না আবু জাহেল কোরআন শরীফ বুঝেছে আবুল হাব 30 পারা কোরআন পড়েছে আবু লাহাব আবু জাহেল এরাও ভাষাবিদ ছিলেন তো আরবি ভাষার উপর পণ্ডিত ছিলেন এদের মাতৃভাষা আরবি ছিল এরা 30 পারা কোরআনে কি বলেছে আল্লাহ রাসূলের সাথে কি বলেছেন কি কথা বলেছেন নবীকে 30 পারা কোরআন দিয়ে কি বলেছেন এগুলো আবু জাহেল বুঝেছে আবু লাহাব পড়েছে এরপরও তো হেদায়েত পান নাই আমার আল্লাহ বলেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়াহদি বিহি কাসীরা এই কুরআন কাউকে গোমরা করবে আর কাউকে হেদায়েত করবে এই কুরআন পড়ে সিদ্দিক আকবর পেয়ারা নবীর দামন ধরেছে এই কুরআন দেখে এই কুরআন হাজার হাজার ইমানদারদেরকে ইমানি দৌলত দান করেছে হেদায়েতের দিকে পথ দেখিয়েছেন আর আবু জাহেল কুরআন পড়েও গোমরা রয়ে গেছে সে মুহাব্বতে কুরআন দেখে নাই এসকে রসুল নিয়ে কোরআন পড়ে নাই সিদ্দিক আকবরের মতো পড়ে নাই ঠিক কি না আমার ভাইয়েরা সিদ্দিক আকবর কোরআনের 6666 আয়াতে নবীর শান ও মান খুঁজেছেন নবীর পরিবার আহলে বাইত রসুলের শান ও মান খুঁজেছেন কোন আয়াতে আল্লাহ আহলে বাইত রসুলের শান বর্ণনা করেছেন কোন আয়াতে সাহাবীদের শান বর্ণনা করেছেন কোন আয়াতে আল্লাহর ওলিদের শান বর্ণনা করেছেন এগুলো সাহাবায়ে কেরামরা কুসাবায়ে কেরামরা খুঁজেছেন আর আবু জাহেল আবু লাহাব ইবলিসের ভাই এরা ওখান থেকে নবীর বদনাম খোঁজার জন্য নবীর বদনাম করার জন্য নবীর শান নবীর পরিবারদের শানকে কাট করার জন্য কোরআন শরীফ খুলে দেখতো নাউজুবিল্লাহ বলেন না সুন্নিরা কোরআন শরীফ পড়ে কোরআন শরীফ পড়ে বলতেছে নবী নূর আর আবু জাহেলের মতো যারা আছে নবীর দুশমন এরা বলছে নবী আমাদের মতো মাটি আর নবী আমাদের মতো বসর সেটা প্রমাণ করার জন্য চেষ্টা করতেছে নাউজুবিল্লাহ বলেন না আপনারা কি সাহাবীদের পক্ষে থাকতে রাজি আছেন তাবিদের পক্ষে থাকতে রাজি আছেন আহলে বাইত রাসূলের পক্ষে কথা বলতে রাজি আছেন আমরা আসি থাকব ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের ভবিষ্যৎ প্রজন্ম থাকবে ইনশাআল্লাহ এই বিষয়ে আপনাদের আছে তো আমি কি বুঝাতে চাইছিলাম আল্লাহ বলেন বান্দা আমি তোমাদের উপর আমার নবী রবিউল আউয়াল 12 তারিখ পাঠিয়ে তোমাদের উপর বড় ইহসান করেছি সে এহসানের কথা আমরা বলতে পারবো তাহলে এখানে নবীকে পাঠিয়ে যেটা বলেছেন ইজি বাসা এটাই হচ্ছে মিলাদুন নবী নবীর মিলাদের কথা যে কোরআন নাই বলছে এ বাসা যেটা আছে এটাই তো নবীর মিলাদের কথা যাক আরো অনেক আয়াত আছে মিলাদুন নবীর উপর আমি ওগুলো তেলাওয়াত করতেছি না এই আয়াতের নিচে কয়েকটা হাদিস শরীফ তেলাওয়াত করি আগে না হয়
ওয়াজের মজা আসবে না আমাদের বড় কুম হচ্ছে পুঁজি হচ্ছে আমাদের তকরির বের হয় হয়তো কোরআন লাগবে না হয় আমাদের আমার নবীর বাণী লাগবে সুবহানাল্লাহ ওয়াজ বের হয় কোরআন এবং হাদিস থেকে তো সেগুলো যদি তেলাওয়াত না করি মজা লাগবে কোত্থেকে রূহের খোরাক হবে কোত্থেকে আল্লাহ আমাদেরকে রূহানি খোরাক দান করুক আমিন বলেন আমার আল্লাহ বলেন বড় এহসান করেছে ঈমানদাররা ঈমানদারদের জন্য নবী বড় নিয়ামত না কিয়ামত আর যারা বলেন নিয়ামত না কিয়ামত সেই নবী আমাদের জন্য কত বড় নিয়ামত এগুলো আমার কুদ্র জুবান থেকে কুদ্র জুবান দিয়ে বর্ণনা করা সম্ভব নয় তবে আয়াতের উপর ভিত্তি করে কথাটি আমি বলতে পারি সংক্ষিপ্ত আকারে সেটা কি আমার নবীর ভেলাদতে মুবারাকা থেকে শুভ আগমন থেকে রবিউল আউয়াল 12 তারিখ আসার পর থেকে বেসালে মুবারক তক ভেলাদতে মুবারাকা আছে বেসালে মুবারক তক আমার নবীর জন্মদিন জন্ম থেকে আগমন থেকে ইন্তেকাল পর্যন্ত ইন্তেকালের পরেও কিয়ামত পর্যন্ত আমার নবীর বড় এহসান দয়া মায়া রহমত আমরা উম্মতের উপর আসেন না আল্লাহ তো আমার নবীকে পাঠিয়ে বড় এহসান করেছেন তুই যে নবীকে পাঠিয়ে এহসান করেছেন সেই নবী আল্লাহ দয়ার মায়া রহমতের ভান্ডার বানিয়ে নিয়ামতের খজিনা বানিয়ে পাঠিয়েছেন আমাদের কাছে রাসূল আপনাকে এমনি পাঠাই নাই আপনার উম্মতের যত সমস্যা শারীরিক আর্থিক যত দুনিয়া দুনিয়াবী উখরবী যত প্রকারের সমস্যা দেখা যাবে সব কিছুর সমাধান দেওয়ার জন্য যা যা উম্মতের দরকার তা তা দেওয়ার জন্য আমি আপনাকে পাঠিয়েছি প্যারা হাজিরিন আপনি একটু ডিপলি চিন্তা করুন তো আমার নবী দুনিয়া আসার সাথে সাথে সজদায় পড়ে কাঁদতেছেন মামিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার রহমে পাক থেকে দুনিয়া আসার সাথে সজদায় কালেন সজদায় পড়ে দেখতেছেন মুস্তাফার উট মুবারকে রব্বি হাবলি উম্মতি উম্মতের জন্য খেদে দিলেন হায় আল্লাহ আমার উম্মতকে আমার উম্মতের গুনাহ মাফ করো হাবলি উম্মতি মানি আমার উম্মত আমার কাছে হাওলা করে দাও হেবা করে দাও সুবহানাল্লাহ আমার মুখে এনে দাও শুধু তাই নয় মেরাজের রাত্রিতে যখন রজম মাসে মনে আছে না আপনাদের যেই মাসে আমাদের জন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজ থেকে আমার নবী আল্লাহর পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ এনেছেন সেই দিন রাত্রিতে আল্লাহর সাথে যখন দেখা হয়েছে আমার আল্লাহ আমার নবীকে 5 ওয়াক্ত নামাজ দিলেন উম্মতের জন্য হাদিয়া হিসেবে ঈসা নবী বর্তমান আসমানে ইদ্রিস আলাইহিস সালাম আসমানে আছেন নাই এরা উম্মতদেরকে ফেলে আসমানে রয়ে গেছেন ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে দুনিয়া আসবেন উনি আর আসে নাই আমার নবী যখন আল্লাহর সাথে দিদার হলেন দিদারের পর সুম্মা দানা ফাতাদাল্লাহ আল্লাহর একেবারে কাছে চলে গেলেন আমার আল্লাহ আমার নবী কি দেখলেন আমার নবী আল্লাহ আমার নবী আল্লাহকে দেখলেন দেখার পর হাদিয়া দেওয়া হলো বিভিন্ন ঘটনা আলোচনা হলো তারপর আমার নবী যখন আল্লাহকে দেখলেন আল্লাহর সেই সুন্দর কিছু আসেনি আর যারা বলেন আসেনি যে আল্লাহর মহাব্বতে আল্লাহর মায়ায় পড়লে খোদাকে ডাইরেক্ট দেখেছেন জমিনের কথা ভুলে যাওয়ার কথা দুনিয়ার যা কিছু আছে সব কিছু ভুলে যায় যে খোদাকে দেখলে আমার নবী আল্লাহ তোমাকে ফেলে তো তোমার দিদারের পর তো আমি জমিনে যেতে ইচ্ছে হচ্ছে না আমি যাইতাম না কিন্তু আল্লাহ একদিকে তোমার দিকে আমার চেহারা হলেও
আমার অন্তরে তো আমার উম্মতের কথা গেঁথে আছে আল্লাহ ঈসা নবী কানে থাকতে পেরেছি ইদ্রিস আলাইহিস সালাম আসমানে থাকতে পেরেছে আমি আমার উম্মতকে ফেলে আল্লাহ আমি এখানে আর থাকতে পারবো না আল্লাহ যা দেওয়ার প্রয়োজন আছে হা দিয়ে তা দাও আল্লাহ আমি এগুলো নিয়ে জমিনে চলে যাব আল্লাহ তুমি যেই উম্মতের কাছে দয়া করে মায়া করে রবিউল আউয়ালের 12 তারিখ লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা আল্লাহ আমার উম্মতের কাছে তুমি আমাকে পাঠিয়ে রবিউল আউয়াল 12 তারিখ ইমানদারদেরকে বড় এহসান করেছো আল্লাহ তুমি নিজে বলেছো আল্লাহ আমি যদি ওখান থেকে উঠে যাই আমি যদি সেই জমিনে না যাই আগের যুগের উম্মতের মতো আমার উম্মত যদি কোনো অপরাধ করে ফেলে হয়তো তুমি এমন পানিশমেন্ট দেবে এমন শাস্তি দেবে আল্লাহ আমি হয়তো সহ্য করতে পারবো না আমার উম্মতের কষ্ট আল্লাহ আমি চলে যাব যেই জমিনের পিঠের উপর আমার উম্মত বিচরণ করতেছি বসবাস করছে আমি ওই জমিনে দাফন হব আরো জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আয় আল্লাহ আমি আয় আল্লাহ আমি জমিনে দাফন হব আমি এখানে থাকব না আমার উম্মতের জন্য মন কাঁদতেছে আল্লাহ তোমাকে দেখলেও যেতে মন না চাইলেও আল্লাহ যে উম্মতের কাছে আমাকে পাঠাইছো আল্লাহ আমি এদেরকে ফেলে থাকতে পারবো না আমাকে রহমতের বান্দার বানিয়ে পাঠিয়েছো বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল আমার আল্লাহ বলেন হে রাসূল আপনাকে আমি এমনে পাঠাই নাই ইল্লা রাহমাতাল লিলআলামিন আলম বলা হয় এটা প্লুরাল নাম্বার সিঙ্গুলার নাম্বার আলম একটি জগৎ আলামিন মানে জমা তিনের উপর এতলাক হয় তিন কোটিও হতে পারে তিন বিলিয়ন ট্রিলিয়নও হতে পারে আমি আল্লাহ ছাড়া জগৎ বলা হয় আলম বলা হয় আরবিতে আলম বাংলায় বলে জগৎ জগৎ কাকে বলে আল্লাহ ছাড়া যত কিছু আছে সবগুলো সবগুলো জগৎ ওই জগতের জন্য আমি আল্লাহ আপনাকে রহমতের ভান্ডার বানিয়ে পাঠিয়েছি রহমতি ওয়ালা আয়া নবী হে রহমতি বালা ধুম মচি হে ধুম মচি হে রহমতি বালা আয়া নবী হে ধুম মচি হে ধুম মচি হে সালাতু নিয়া রোজে পে বলা লাও মুঝে সারি কার মদিনা রোজে পে বলা লাও মুঝে সারি কার মদিনা মদত সে মেরা দিল হে তলব কার মদিনা রোজে পে বলা লাও মুঝে সারি কার মদিনা জোরে সোরে সারে কার মদিনা সারি সরকার মদিনা সরকার
روزے پی بلا لام جی سر کاری مدینہ صلاة دنیا لم یاتی نظیر کافی نظرین مثل تو نشد پیدا جانا جگ راج کو تاج توری سر سہت جی کو شہد سرا جانا صلاة دنیا اللہ قبول کروک آمین بولے جائیو کمی کی بولتے چھے چھلیم تاہل آمادر نبی آمار نبی آمادر جنر نیامن نا قیامت نبی دنیا شیب آمادر اوپر برو حسان کرے چھن ایک دی کہ اللہ محسین ایک دی کہ اللہ کی محسینون شبد باب افالت کے احسان یحسینو احسان فہوا محسین ঠিক আছে মুহসিন শব্দের অর্থ ইসম ফাইল বাবে ফাল থেকে ইহসান করনে ওয়ালা যিনি ইহসানকারী এক দিকে আল্লাহ আমার নবীকে আমাদের মধ্যে পাঠিয়েছেন সেদিক দিয়ে আল্লাহ মুহসিন দুরুস্ত বলুন সুবহানাল্লাহ আরেক দিকে নবী এসে আমাদেরকে রহমত করেছেন দয়া মায়া করেছেন রহমতের চাদরের নিচে জায়গা করে দিয়েছেন نبی دنیا ایسے سوجی دیائی پورار ساتھ ساتھ مامین آتون پین مبارک تک ایسے رب حبون امتی بولے چھن میرا جی رزنی تو امت رجن اللہ دور بارے کھے دے چھن سبحان اللہ انتقال پر وصال شریف پر جے بسر امر نبی انتقال کرے چھن امر نبی انتقال کرار پر روزہ پاک جوکن رکھ دیلیں اوکانے دیکھتے سن خضرت قسم انہی دیکھتے سن امار نوبی کی روزہ پاک جارہ دورے نامیے چن انتقالر پر اوکانے دیکھتے سن امار دویل بم بندر نوبی دویوٹ مبارک نڑا چڑا کرتے سن حضرت قسم اوکانے گیئے সবাই যখন রোজা থেকে উঠে গেলেন উনি চিন্তা করলেন সবাই তো আমার নবীকে রোজায় রেখে উঠে গেছে আমি লাস্টে উঠতেছি আমি একটু শেষবারের মতো নবীর উন মুবারক কেন নাড়াচাড়া করতেছে আমার নবী মনে হয় কি বলতেছে আমি একটু শুনি উনি এভাবে কান নিয়ে পেয়ারা নবীর উট মুবারকের কাছাকাছি কান নিয়ে গেলেন ওখানে রওজার ভিতর দেখতেছে হায়াতুন নবী রওজায় পাক রাখার সাথে সাথে আমার নবীর উন মুবারক থেকে আওয়াজ আসতেছে রব্বি হাবলি উম্মতি আরদুর বলুন সুবহানাল্লাহ বেলাদতে মুবারক দুনিয়ায় আসার পর উম্মতের চিন্তা মেরাজ রজনী উম্মতের চিন্তা আবার ইন্তেকালের পরে রোজার ভিতরে রাখার সাথে রব্বি হাবলি উম্মতি মক্কা শরীফ উম্মতের জন্য কেঁদেছে হিজরতের পরে সোনার মদিনা উম্মতের জন্য কেঁদেছেন জীবনের শেষ মুহূর্তেও আমার নবী কেঁদেছেন সে এটাও আছে হাদিসের মধ্যে কিতাবের মধ্যে খুলে সিরতের কিতাবও আছে হাদিসের মধ্যে আছে আমার নবী কান্দেছেন আর কান্দেছি এই কারণে আমার রূহ এখন কবজা করিও না আগে আমার উম্মতের কি অবস্থা হবে আল্লাহর পক্ষ থেকে একটু আমাকে খবর জানাও আরো জোরে বলুন সুবহানাল্লাহ যে মুসলিম শরীফের একটা হাদিসের কথা বলছিলাম মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস দেখলাম আন্নান নবিয়া সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা কওলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে একটা
ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে যে আয়াত নাযিল করেছিলেন সেই আয়াতটা আমার নবী তেলাওয়াত করলেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আয়াতটা কি রকম রব্বিন নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস আয় আল্লাহ ইনি বলেছেন অনেক মানুষ কি হয়ে গেছে পথভ্রষ্ট গোমরা হয়ে গেছে আমার উম্মতের মধ্যে ফামান তাবিয়ানি ফাইন্নাহু মিন্নি এই আল্লাহ যে আমার অনুসরণ করবে সে আমার যে আমার অনুসরণ করবে সে আমার আর যে আমার নাফরমানি করবে নাফরমানি করেছে আল্লাহ তুমি হচ্ছ গফুরুর রহিম জোরে জোরে বলুন সুবহানাল্লাহ তার মানে আপনারা বুঝেন নাই উনি বলেছে ইব্রাহিম আলাইহিস সালাম আয় আল্লাহ যারা আমি নবীর অনুসরণ করেছে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন উনি আমার আর জিবে আর অনুসরণ না করিবে তোর বাগদ নলদার ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বললেন ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ঈসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তুমি যদি তাদেরকে আযাব দাও শাস্তি দাও আরে ঈসা আলাইহিস সালামের উম্মত তো আছে না নাই আল্লাহ তুমি যদি তাদেরকে শাস্তি দাও এরা তোমার বান্দা মাইল্লো ফাড়িলো সিরিলো উনহার বান্দা আল্লাহ তোমার বান্দা তুই মাপ করলেও গড় গই কিন্তু তোমার বান্দা মাপ ন করলেও তোমার বান্দা ফারাফায়া দাইহি এরপর আমার নবী নূরানি দুই হাত মুবারক তুললেন সুবহানাল্লাহ আমার নবী দুই হাত মুবারক তুলে বললেন আল্লাহুম্মা উম্মতি উম্মতি আয় আল্লাহ আমার উম্মত এই কথা বলে আমার নবীর চোখ মুবারক দিয়ে পানি বের করে দিলেন আমার নবী কান্না আরম্ভ করে দিলেন ফাকাল আল্লাহ তাআলা আমার আল্লাহ বললেন ইয়া জিবরাইল হে ফেরেশতা কুল সরদার জিবরিল ইযহাব ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে জিবরিল দেরি করিও না তুমি তাড়াতাড়ি আমার বন্ধু মাহবুব নবীর কাছে চলে যাও কার কাছে চলে যাও ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার অনুসরণ করবে সে আমার ঈসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তুমি যদি তাদেরকে শাস্তি দাও এরা তোমার বান্দা আর আমার নবী বলেন আল্লাহ যা এক কথা এটা আল্লাহ যারা ইমানদার যারা জান্নাতি এরা তোমার বাগে আর যারা যারা জান্নাতি নয় যারা কষ্ট যারা বাদ বন্দি করে পার করতে পারে নাই এদের কথা আমি আমার উম্মত না বলে পারবো না সুবহানাল্লাহ আল্লাহ এদেরকে আমি ফেলে জান্নাতে যেতে পারবো না আল্লাহ তুমি তো আমাকে সুপারিশ করার ক্ষমতা দেবে সুপারিশ করা হয় অপরাধীর জন্য ঠিক কিনা আমার ভাইয়েরা কুড়ে গিয়ে উকিল দর্ত হয় কার জন্য অপরাধীর জন্য উকিল দর্ত হয় জামিন নেওয়ার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আল্লাহ তুমি আমাকে সুপারিশের জন্য যখন তুমি উকিল নিযুক্ত করবে উকিল নিযুক্ত করা হয় অপরাধীর জন্য তাকে আল্লাহর কাঠগড়া থেকে কি করার জন্য রেহাই দেওয়ার জন্য আয় আল্লাহ ইমানদাররা তো তোমার বাগে ঠিক কিনা আমার ভাইয়েরা ইন্না ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা নেককার করে নেক কাম করেছে এবং যারা ইমানদার এদেরকে তো লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আল্লাহ তুমি তো নিজে ঘোষণা করেছো ইমানদার এবং যারা নেক কাজ করবে টার্গেটদেরকে তো তুমি জান্নাত দিয়ে ফেলেছো তাদের জন্য জান্নাত রেডি করেছো আর যারা গুনাহ করেছে অপরাধ করেছে আল্লাহ এদের জন্য তো সুপারিশের দরকার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আয় আল্লাহ আমি এদেরকে ফেলে যেতে পারবো না আমার নবী যখন কেঁদে দিলেন আল্লাহ জিবরিলকে বললেন জিবরিল আমার নবীর কাছে গিয়ে বলো কি বলবে জানো ফাসআলুহু আমার নবী থেকে জিজ্ঞেস করো আমার নবী কেন কাঁদতেছে আমার নবী কেন কাঁদতেছে তো জিজ্ঞেস করো ফাসআলাহু জিবরিল আমার নবী থেকে জিজ্ঞেস করলেন কেন কাঁদতেছেন ফাআখবারাহু রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি
عليه وسلم আমার নবী জিবরিল কি কি কারণে কাঁদতেছে যখন জিজ্ঞেস করেছেন আমার নবী জিবরিল কে খবর দিলেন আমার নবী জিবরিল কে খবর দিলেন জানার পরও এরপরও খবর দিলেন তখন আমার কি বললেন কি জন্য কাঁদতেছেন এটা কাকে বললেন কত বললেন জিবরিল কে আমি কোন দুঃখে কাঁদতেছি জিবরিল কে বলে দিলেন ফাকাল আল্লাহ তখন আল্লাহ বললেন হে জিবরিল আবার আমার নবীর কাছে যাও জিবরিল প্রথমবারে আল্লাহকে গিয়ে বলে দিলেন মাওলা তোমার নবী কাঁদতেছে উম্মতির জন্য গুনাহগার উম্মতের জন্য কাঁদতেছেন আমার আল্লাহ সাথে সাথে বলেন হে জিবরিল তাড়াতাড়ি যাও ফাকুল্লাহু আমার নবীকে বলে দাও ইন্না সানুরদিকা ফি উম্মতিকা ওয়ালা নাসুখা আমার নবীকে বলবে আমি আল্লাহ আমার নবীকে রাজি রাখব ও সিরে আমি আমার রসুলকে রাজি করব আমার নবীর চেহারা মলিন হতে দেব না মক্কা শরীফ উম্মতের জন্য কেঁদেছেন মদিনা শরীফ কেঁদেছেন সাকরাতের বিছানে কেঁদেছেন ইন্তেকালের পরে রওজার ভিতর কাঁদতেছেন কিয়ামতের ময়দানে যখন আল্লাহর আরশের সামনে আমার নবী সজদেই পড়ে কাঁদবেন আমার আল্লাহ বলবেন ইরফারা সাকা ইয়া রাসূলুল্লাহ রাসূল আপনার মাথা মুবারক তুলুন আপনি আর কয়দিন কাঁদবেন আজকে আমি আপনাকে রাজি রাখব ওয়ালা সুফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আপনাকে ওসিরে আল্লাহ এমন ভাবে দেবে আপনি রাজি হয়ে যাবেন ওয়ালা নাসুকা আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে চেহারা মলিন করতে দেব না আপনি মন খারাপ করবেন না আপনার উম্মতের ব্যাপারে পরিপূর্ণ আমি আপনাকে রাজি করব পিয়ার হাজিরিন আমি আর ওদিকে যাচ্ছি না আল্লাহ আমাদের জন্য মুহসেন নবীকে পাঠিয়েছেন এই কারণে মুহসেন আকবর বড় মুহসেন আরেক দিকে নবী আমাদের জন্য শুধু নবীর দিকে বললে মখলুকের দিকে তাকিয়ে নবীর দিকে তাকালে নবী আমাদের জন্য মুহসেন আজম সুরে সুরে বলুন সুবহানাল্লাহ